প্লাজমা মেমব্রেন ফ্লুইড মোজাইক মডেল। প্লাজমা মেমব্রেন অর্থাৎ যেটা একটা কোষকে প্রোটেকশন দেয়, সেই প্লাজমা মেমব্রেন কিন্তু কোনো রিজিড স্ট্রাকচার নয় বা কোনো দৃঢ় স্ট্রাকচার নয়, সেটা একটা ফ্লুইড মোজাইক মডেল। তো চলো এই ব্যাপারটা সম্পর্কে ক্লিয়ারলি আমরা ধারণা করি। তাহলে এই যে আমরা ফ্লুইড মোজাইক মডেল নিয়ে পড়বো, হোয়াট ইজ ফ্লুইড মোজাইক মডেল? তাহলে একটা প্লাজমা মেমব্রেন যে একটা ফ্লুইড অ্যাকচুয়াল মোজাইক মডেল, কোনো রিজিড স্ট্রাকচার নয়, সেটা প্রথম প্রপোজ করেছিলেন সিঙ্গার অ্যান্ড নিকোলসন। তাহলে এস জে সিঙ্গার অ্যান্ড গার্থ নিকোলসন এরা দুজনে 1972 এক্সপ্লেন করেছিলেন দ্য স্ট্রাকচার অফ দ্য প্লাজমা মেমব্রেন। নাম্বার টু, দ্য ফ্লুইড মোজাইক মডেল ডিসক্রাইবস দ্য স্ট্রাকচার অফ দ্য প্লাজমা মেমব্রেন অ্যাজ আ মোজাইক অফ কম্পোনেন্ট ইনক্লুডিং ফসফোলিপিড, কোলেস্ট্রল, প্রোটিন, কার্বোহাইড্রেট দ্যাট গিভস দ্য মেমব্রেন আ ফ্লুইড ক্যারেক্টার। তাহলে প্রথমত আমরা বুঝলাম প্লাজমা মেমব্রেন একটা কোষকে ঘিরে যে কোষ পর্দা রয়েছে সেটা অ্যাকচুয়ালি একটা ফ্লুইড নট, তারা কিন্তু রিজিড বা কঠিন নয়। কেন এটাকে মোজাইক বলা হয়েছে? দেখবে ঘর যেমন মোজাইক করা হয়, তার একটা বিভিন্ন রকমের পাথরগুলো কেটে কেটে স্ট্রাকচারালি সাজানো হয়, সেই রকমই প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দায় যে কম্পোনেন্ট গুলো রয়েছে সেটা ফসফোলিপিড, কোলেস্ট্রল, প্রোটিন, কার্বোহাইড্রেট থাকে, থাকে সাজানো থাকে, এবং এই সাজানোটাকেই আমরা বলবো মোজাইক বা মোজাইসিজম। তাহলে আমরা এখানে দুটো টার্ম পাচ্ছি, ওয়ান ইজ ফ্লুইড। হোয়াট ইজ ফ্লুইড? দ্য ফসফোলিপিড বাইলেয়ার ইজ ভিসকাস অ্যান্ড ইন্ডিভিজুয়াল ফসফোলিপিড ক্যান মুভ পজিশন, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছে, মানে মুভ করতে পারছে, তাই এটা ভিসকাস বা এটা লিকুইড বা ফ্লুইড। বাট মোজাইক কেন বলছে? দ্য ফসফোলিপিড বাইলেয়ার ইজ এমবেডেড উইথ প্রোটিন রেজাল্টিং ইন আ মোজাইক অফ কম্পোনেন্ট, মোজাইক করা আছে যেন কম্পোনেন্টে, তাই এটাকে ফ্লুইড মোজাইক মডেল বলবো। তাই এই প্লাজমা মেমব্রেন কিরকম সেটার উপর এই ফ্লুইড মোজাইকটা 1972 বলা হলো। তার আগে কিন্তু বিভিন্ন মতামত দেওয়া হয়েছে, তার মধ্যে ফ্লুইড মোজাইক মডেলটাই কিন্তু একটা অনেক এভিডেন্সের মাধ্যমে এটাকে একদম সঠিক বলে মনে করা হয়েছে। সব থেকে আগে এইটার বিষয়েও কিন্তু অনেক ইভলিউশন যেরকম হয়েছে, একটা সিদ্ধান্তে আসতেও কিন্তু অনেক রকমের ইভলিউশন হয়েছে, সেই ইভলিউশন ইন দ্য সেন্স আমাদের ভাবনা চিন্তা রিভলিউশন হয়েছে। 1900 অর্থাৎ 1900 সালে ওভারটন বলেছিলেন সেল লিমিট ইজ লিপিডিক। তারা বুঝতে পাচ্ছে যে সেল লিমিট যেটা মেমব্রেন সেটা লিপিড দিয়ে তৈরি বলে তিনি মনে করেছিলেন। 1925 অর্থাৎ 25 বছর পরে এটার উপরে গটার ওয়াই গ্রেন্ডেল তিনি বলেছিলেন এরিথ্রোসাইট মেমব্রেন ইজ আ লিপিডিক বাইলেয়ার। তাহলে প্রথম যেটা 1900 বলা হয়েছে যে লিপিডিক, তারপরে যখন এরিথ্রোসাইট মানে লোহিত রক্ত কণিকা সেটা কিন্তু লিপিড বাইলেয়ার দিয়ে তৈরি, অর্থাৎ লিপিডের দুটো লেয়ার দিয়ে তৈরি, এইটা হলো। তারপরে 1935 ড্যানিয়েল এবং ড্যাফসন তারা বলেছিলেন দিস আর ট্রান্সমেমব্রেন প্রোটিন। তাহলে এখানে কিছু মেমব্রেনের মধ্যে দিয়ে প্রোটিন গুজে রয়েছে, ট্রান্সমেমব্রেন প্রোটিন। তারপরে 1959 রবার্টসন বলেন মেমব্রেন স্ট্রাকচার ইজ ইউনিভার্সাল অ্যান্ড ইউনিট মেমব্রেন, একক পর্দাযুক্ত বলেছেন রবার্টসন। তারপরে 1972 যেটা আমরা সবাই জানতে পারলাম, সিঙ্গার অ্যান্ড নিকোলসন বললেন ফ্লুইড মোজাইক মডেল দে আর অ্যাকচুয়াল মেমব্রেনস শো ল্যাটারাল হেটারোজেনিটি। 1972-80 ল্যাটারাল হেটারোজেনিটি, মেনি এভিডেন্সেস অফ ল্যাটারাল ডোমেন্স। তো তারপরে 1970-80 মধ্যে হেটারোজেনিটি কেন বললাম, কারণ হোমোজেনিটি মেনটেন করছে না, বিভিন্ন রকমের পার্টিকেল রয়েছে, যেরকম কার্বোহাইড্রেট রয়েছে সেরকম হেটারো মানে কি বিভিন্ন রকমের, তো কার্বোহাইড্রেট রয়েছে, প্রোটিন রয়েছে, কোলেস্ট্রল রয়েছে, ফসফোলিপিড রয়েছে, কোনোটা সমান নয়, অসমান ভাবে, তাই এটাকে হেটারোজেনিটি বলা হচ্ছে। এবং তার মাঝখানে সিঙ্গার অ্যান্ড নিকোলসনের এই ফ্লুইড মোজাইক মডেল কিন্তু বিভিন্ন এভিডেন্স বলছেন যে হ্যাঁ এটাই সঠিক, এটাই আপাতত বিদৃষ্টিতে ফ্লুইড মোজাইক মডেল হিসেবেই আমাদের প্লাজমা মেমব্রেনটা রয়েছে বলে মনে করা হচ্ছে। তাহলে আমরা একটু প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচারটা দেখে নিই কিরকম দেখতে। তাহলে দেখো একটা প্লাজমা মেমব্রেন লিপিড নিয়ে, এই যে দেখছো বাইলেয়ার কেন বলছে, দুটো লেয়ার অফ লিপিড রয়েছে, কি কি রয়েছে দেখি, এই হচ্ছে ফসফোলিপিড,
এই হচ্ছে ফসফোলিপিড, দুটো লেয়ার অফ ফসফোলিপিড, বাই লেয়ার, দেখো একটা লেয়ার দুটো লেয়ার, দুটো লেয়ার ফসফোলিপিড, এবং তার যে উপরের অংশগুলো দেখো সেগুলো হাইড্রোফিলিক, অর্থাৎ জলকে আকর্ষণ করে, এবং আমরা জানি ফ্যাটি অ্যাসিড যেটা সেটাই ভিতরের পার্টটুকু। ফ্যাটি অ্যাসিড মানে কি? লিপিড, লিপিড তেল আর জল কোনোদিন মেশে মেশে না, সুতরাং এই ভিতরটা হচ্ছে হাইড্রোফোবিক, ফোবিয়া মানে ভয়, মানে জল থেকে বিকর্ষী, জলের প্রতি ভীতিশীল, মানে জলকে অ্যালাউ করে না। তাহলে উপরটা অ্যালকোহল দিয়ে তৈরি আর ভিতরটা হচ্ছে বাইলেয়ার। আমরা পড়বো একে একে ফসফোলিপিড কি দিয়ে তৈরি সমস্ত কিছু। এছাড়াও কিছু কার্বোহাইড্রেট রয়েছে, কিছু গ্লাইকো প্রোটিন, মানে কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন কে গ্লাইকো মানে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট যুক্ত প্রোটিন, কিছু গ্লোবিউলার প্রোটিন, কিছু প্রোটিন চ্যানেল, কোলেস্ট্রল, গ্লাইকোলিপিড মানে কার্বোহাইড্রেট যুক্ত লিপিড, পেরিফেরাল প্রোটিন যেটা বাইরে রয়েছে, আর ইন্টিগ্রাল যেটা মেমব্রেনের মধ্যে দিয়ে পাস করেছে, কিছু সারফেস প্রোটিন শুধু বাইরের দিকে রয়েছে, এটাও দেখো একটা আলফা হেলিক্স প্রোটিন যেটা ইন্টিগ্রাল প্রোটিন হিসেবে রয়েছে। এই টোটালটা নিয়ে তৈরি হয়েছে তোমার, এবং দেখো এখানে বিভিন্ন সাইটোস্কেলেটন রয়েছে, এই টোটালটা নিয়ে প্লাজমা মেমব্রেনের একটা স্ট্রাকচার বলতে পারো। ঠিক আছে, তাহলে মেনলি আমরা পেলাম ফসফোলিপিড, মেনলি কার্বোহাইড্রেট পার্ট, মেনলি পেলাম ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন এবং কোলেস্ট্রল, এই নিয়ে মেন স্ট্রাকচার অফ প্লাজমা মেমব্রেন তৈরি হয়েছে। তাহলে আমরা খুব ছোট করে যদি ভালো করে দেখে নিই, দেখো ফার্স্ট অফ অল আমরা বলতে পারি ফসফোলিপিড বাই লেয়ার, ফসফোলিপিড দুটো লেয়ারে অ্যারেঞ্জ করা রয়েছে, বাইরের দিকে হাইড্রোফিলিক যেটা আমরা হেড পোর্শন বলতে পারছি, ভিতরের দিকে হাইড্রোফোবিক স্ট্রাকচার। ইন্টিগ্রাল প্রোটিন দেখো প্রথমত একদম বাই ইন্টিগ্রাল ভিতর দিয়ে একদম গেছে, হ্যাঁ প্রোটিন দ্যাট স্প্যান দ্য মেমব্রেন আর ইউজুয়ালি ইনভলভড ইন ট্রান্সপোর্টিং সাবস্টেন্স, এই ইন্টিগ্রাল প্রোটিনের মাধ্যমে বাইরে থেকে ভিতরে আসাটাতে সাহায্য করছে। পেরিফেরাল প্রোটিন, দিস প্রোটিন সিট অন দ্য সার্ফেস, পেরিফেরাল মানে পেরিফেরি বাইরের দিকে রয়েছে, শেপটাকে মেনটেন করতে সাহায্য করে। গ্লাইকো প্রোটিন রিকগনিশনে সাহায্য করছে, অর্থাৎ কার্বোহাইড্রেট ইউজুয়ালি ইনভলভড ইন সেল রিকগনিশন হুইচ ইজ পার্ট অফ দ্য ইমিউন সিস্টেম, ঠিক আছে, দে ক্যান অলসো অ্যাক্ট অ্যাজ রিসেপ্টর ইন দ্য সেল সিগনালিং সাচ অ্যাজ উইথ হরমোন, হরমোনের সাথে রিসেপ্টরের যে বাইন্ডিং এগুলো সবই গ্লাইকোপ্রোটিন, এই মানে মনে রাখবে কার্বোহাইড্রেট মেনলি রিকগনিশনে কাজে লাগে, আর কোলেস্ট্রল তার একটা বড় ভূমিকা রয়েছে, বাইন্ডস টুগেদার লিপিড এবং এটা ফ্লুইডিটি মেনটেন হয়ে যায়, ফ্লুইড মোজাইক মডেলে ফ্লুইডিটি মেনটেন করতে কাজে লাগে কোলেস্ট্রল। এবার কিভাবে কাজে লাগে সেগুলো আমরা পড়বো। তাহলে আমরা পেলাম ফসফোলিপিড বাই লেয়ার, ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, গ্লাইকোপ্রোটিন, কোলেস্ট্রল। তাহলে চলো প্রত্যেকটা কম্পোনেন্ট সম্পর্কে আমরা একটু আলোচনা করি। ফার্স্ট হলো আসি ফসফোলিপিড বাই লেয়ার, ছবিতে দেখো লিপিড গুলো যেরকম ভাবে আমরা দেখেছিলাম এই রকম ভাবে রয়েছে, তার মানে দেখো এর বাইরের দিকটা হচ্ছে পোলার, অর্থাৎ হাইড্রোফিলিক, অর্থাৎ জলকে আকর্ষণ করে, ভিতরের দিকে যেটা ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি হয়েছে সেটা হাইড্রোফোবিক। তাহলে খুব ভালো করে যদি দেখো আমরা দেখি বাইরে পোলার গ্রুপ, তারপরে রয়েছে ফসফেট, তারপরে রয়েছে গ্লিসারল, এই পুরোটাই হাইড্রোফিলিক, ঠিক আছে, কারণ গ্লিসারল বা অ্যালকোহল আমরা জানি জল দ্বারা আকর্ষিত হয়, এবং এই যে ব্যাপারটা লেয়ারটা দেখতে পাচ্ছ দ্যাট ইজ হাইড্রোফোবিক, মানে এই পার্টটা হাইড্রোফোবিক মানে জল বিকর্ষী। এবং এখানে ভালো করে দেখলে দেখো উপরে ফসফেট, গ্লিসারল এবং এই হচ্ছে ফ্যাটি অ্যাসিড লেয়ার। দ্যাট দ্য ফার্স্ট ইজ দ্য ফসফোলিপিড বাই লেয়ার ইটসেলফ দ্যাট ক্রিয়েটস হাইড্রোফোবিক লেয়ার সেপারেটিং অ্যাকোয়াস এনভায়রনমেন্ট, হেড রিজিয়নে ফসফেট গ্রুপ রয়েছে, আমরা যা যা বললাম এখানে সেটাই লেখা আছে। এবার তোমাদের মনে হতে পারে যে এটা কেন এরকম রয়েছে, ধরো কোনো মলিকিউল, বেশিরভাগ মলিকিউলই হয় আমাদের দেহের হাইড্রোফিলিক ইন নেচার, তাহলে কেউ এসে যেভাবেই হোক সেলের মধ্যে ঢুকে যেতে পারে, কিন্তু সেলের মধ্যে ঢোকাটা থেকে যে আটকে যাবে কখন, যখন এইটা তো জল বিকর্ষী, তাহলে জল আকর্ষী যে কোনো পদার্থ সেল মেমব্রেনটাকে অতিক্রম করে কিন্তু ভিতরে ঢুকতে পারবে না, কারণ ভিতরে ফ্যাটি অ্যাসিড আছে যেটা জলকে বিকর্ষণ করে। আবার হাইড্রোফোবিক স্টেরয়েড মলিকিউল এখানে, ধরো হাইড্রোফোবিক সরি হাইড্রোফোবিক মলিকিউল এখানে আটকে যাবে, যদি খুব বড় মলিকিউল হয় এখানে আসার আগেই হাইড্রোফিলিক জায়গায় আসতে ঢুকতে পারবে না, সুতরাং প্রপার প্রোটিন চ্যানেল থাকবে যেগুলো ওদেরকে এন্টার করাবে। তাই জন্য প্লাজমা মেমব্রেনকে আমরা সেমি পারমেবল মেমব্রেন বলি, অর্থাৎ অর্ধ ভেদ্য পর্দা, অর্থাৎ কাউকে এন্ট্রি করতে অ্যালাউ করে, কাউকে অ্যালাউ করে না। এবার চলে আসি মেনলি প্রোটিন, দ্য সেল ইজ মেড আপ অফ টু ডিফারেন্ট টাইপস অর ক্লাসেস অফ প্রোটিন, একটা বললাম ইন্টিগ্রাল প্রোটিন যেগুলো
phospholipid bilayer and stick out on either side. Integral proteins are helpful for transporting large molecule like glucose across the cell membrane. তাহলে ইন্টিগ্রাল প্রোটিন যেটা একদম মেমব্রেনের মধ্যে দিয়ে গেছে, দেখো চ্যানেল প্রোটিন এবং ক্যারিয়ার প্রোটিন দু রকমের হয় ইন্টিগ্রাল প্রোটিন। এরা গ্লুকোজ অন্যান্য মলিকিউল লার্জার মলিকিউলকে সেল মেমব্রেনের মধ্যে সেলের মধ্যে ঢোকাতে সাহায্য করে। অন্যদিকে বাকি প্রোটিন হচ্ছে পেরিফেরাল, দেখো বাইরে রয়েছে যেগুলো পেরিফেরাল প্রোটিন, ওকে। এবং এটা তো গ্লাইকোপ্রোটিন কার্বোহাইড্রেট যুক্ত রয়েছে। পেরিফেরাল প্রোটিন একদম বাইরে রিজিডিটি মেনটেন করতে, মানে মোটামুটি ভাবে এই স্ট্রাকচারটাকে মেনটেন করতে সাহায্য করে, ঠিক আছে। এবং এখানে তো ফ্যাটি অ্যাসিড দেখতেই পাচ্ছ, ফসফেট ফ্যাটি অ্যাসিড চেইন অ্যান্ড কোলেস্ট্রল। এরপরে আসছি কোলেস্ট্রল। কোলেস্ট্রল কি কাজ করে? কোলেস্ট্রল অ্যাকচুয়াল এটা তো ফ্লুইড, তাই জন্য কম টেম্পারেচার মানে শীতকালে বা কম টেম্পারেচার যখন হয় তখন প্লাজমা মেমব্রেনগুলো কাছাকাছি চলে আসে, আবার বেশি টেম্পারেচার হয় ফ্লুইডের যা নিয়ম সেগুলো ছড়িয়ে যায়। তাহলে তো কি হবে, প্লাজমা মেমব্রেন যদি এরকম চেঞ্জ হয় তাহলে সেলের শেপ চেঞ্জ হয়ে যাবে এবং যে কোনো মলিকিউল ঢুকে যেতে পারে সেলের মধ্যে। তাই জন্য কোলেস্ট্রল কি করে, যখন টেম্পারেচার কম থাকে তখন এই ফ্যাটি অ্যাসিড বা এই মেমব্রেন যে ফসফোলিপিড লেয়ার গুলোকে সরিয়ে রাখে, আর যখন বেশি টেম্পারেচারে ফ্লুইড হয়ে যায় সেগুলোকে কাছাকাছি আনতে সাহায্য করে। অর্থাৎ কোলেস্ট্রল টেম্পারেচারকে কন্ট্রোল করে আমাদের সেলের শেপটাকে মেনটেন করতে কাজে লাগে। সো দ্য প্রেজেন্স অফ কোলেস্ট্রল ইন দ্য ফসফোলিপিড লেয়ার অ্যালাউজ দ্য মেমব্রেন টু রিটেইন ইটস পারমেবিলিটি অ্যান্ড ইন্টিগ্রিটি ইভেন ইন ভেরিং টেম্পারেচার। ভেরিং টেম্পারেচার সত্ত্বেও তারা নিজেদের সেলের অবস্থাটাকে মেনটেন করতে কাজে লাগে। Cholesterol prevents the compacting of the hydrophobic tails at low temperature as well as the expansion of the membrane under heat. This way, small molecules like carbon dioxide, oxygen can always move freely across the membrane while the cell retains its selective permeability for large molecule. তাহলে দেখো আমরা বলতেই পারি এইভাবে স্মল মলিকিউল যেমন কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন এরা খুব ইজিলি মেমব্রেনের মধ্যে ঢুকতে পারে এবং লার্জ মলিকিউল সাকসেসিভলি পারমেবিলিটি অর্থাৎ সেমি পারমেবল যে ক্ষমতাটাকে, অর্থাৎ মেমব্রেনটা টেম্পারেচারের সাথে যদি এক্সচেঞ্জ হয় তাদের শেপটা সেটাকে মেনটেন করতে কাজে লাগে কোলেস্ট্রল। তাহলে এই মেমব্রেনের ফ্লুইডিটিটাকে মেনটেন করতে, তাহলে আমরা এইটুকু বুঝলাম যে যখন টেম্পারেচার বাড়ছে কমছে তখন মেমব্রেনের ফ্লুইডিটি কিন্তু নষ্ট হতে পারে, বিভিন্নভাবে কোলেস্ট্রল সেটাকে ঠিক করার চেষ্টা করছে। তাহলে মেমব্রেনের ফ্লুইডিটিকে শুধু কোলেস্ট্রল থাকে, আর কি কি আছে ফ্যাক্টর যেগুলো মেমব্রেন ফ্লুইডিটিকে মেনটেন করতে কাজে লাগছে? প্রথম চলে আসে লেন্থ অফ দ্য ফ্যাটি অ্যাসিড টেইল। দ্য লেন্থ অফ দ্য ফ্যাটি অ্যাসিড টেইল ইম্প্যাক্টস দ্য ফ্লুইডিটি অফ দ্য মেমব্রেন। তাহলে ফ্যাটি অ্যাসিড টেইলে, ফ্যাটি অ্যাসিড যে রয়েছে ফসফোলিপিডে, তার টেইলটা কত বড় হবে তার উপর ডিপেন্ড করছে। দিস ইজ বিকজ দ্য ইন্টার মলিকিউল ইন্টারাকশন বিটুইন দ্য ফসফোলিপিড টেইলস অ্যাড রিজিডিটি টু দ্য মেমব্রেন। অর্থাৎ এই টেলটাই কিন্তু মেমব্রেনকে রিজিড করবে নাকি ফ্লুইড বানাবে সেটা ডিপেন্ড করছে। অ্যাজ আ রেজাল্ট দ্য লঙ্গার দ্য ফসফোলিপিড টেল দ্য মোর ইন্টারাকশন বিটুইন দ্য টেলস আর পসিবল অ্যান্ড দ্য লেস ফ্লুইড দ্য মেমব্রেন উইল বি। অর্থাৎ যত বড় ফসফোলিপিডের চেন হবে তত ইন্টারাকশন বেশি হবে, তত বেশি রিজিড হবে, দৃঢ় হবে। অর্থাৎ ফ্লুইডিটি মেনটেন করতে কি কি লাগবে, ফ্যাটি অ্যাসিডের টেলটাকে শর্ট হতে হবে। যত ছোট হবে তত সে মোর ফ্লুইড হবে, যত লঙ্গার হবে তত সে লেস ফ্লুইড হবে। নাম্বার টু, টেম্পারেচার। অ্যাজ টেম্পারেচার ইনক্রিজেস সো ডাজ ফসফোলিপিড বাইলেয়ার ফ্লুইডিটি। টেম্পারেচার বাড়লে মোর ফ্লুইড হবে। লোয়ার টেম্পারেচারে ফসফোলিপিড ইন দ্য বাইলেয়ার ডু নট হ্যাভ অ্যাজ মাচ কাইনেটিক এনার্জি অ্যান্ড দে ক্লাস্টার টুগেদার মোর ক্লোজলি। টেম্পারেচার বেশি থাকলে এরা ফ্লুইডিটি মেনটেন করবে, টেম্পারেচার কম থাকলে তারা কাইনেটিক এনার্জি অনেকটা থাকবে না, তারপরে তার কাছাকাছি চলে আসার চেষ্টা করবে, ওকে। নেক্সট কোলেস্ট্রল, কোলেস্ট্রলের কথা তোমাদের বলেই দিলাম সেইভাবেই রয়েছে। কোলেস্ট্রল হ্যাজ সামহাউ সামহোয়াট মোর কমপ্লিকেটেড রিলেশনশিপ উইথ মেমব্রেন ফ্লুইডিটি। ইউ ক্যান থিঙ্ক অফ ইট অ্যাজ আ বাফার দ্যাট হেল্পস কিপ মেমব্রেন ফ্লুইডিটি ম্যানেজ করতে কাজে লাগে, হাই থেকে লো, লো থেকে হাই, এই সমস্তভাবে ম্যানেজ করতে খুব কাজে লাগে হচ্ছে মেমব্রেন কোলেস্ট্রল, ঠিক আছে। কোলেস্ট্রল কন্টেন্ট অফ দ্য বাইলেয়ার নাও অ্যাট লো টেম্পারেচার যখন হয় ফসফোলিপিড টেন টু ক্লাস্টার টুগেদার বাট স্টেরয়েড ইন দ্য ফসফোলিপিড বাইলেয়ার ফিল ইন বিটুইন দ্য ফসফোলিপিড ডিসরাপ্টিং দেয়ার ইন্টার মলিকুলার ইন্টারাকশন অ্যান্ড ইনক্রিজিং ফ্লুইডিটি। তাহলে ফসফোলিপিড মানে যখন ঠান্ডা থাকে তখন কি হয়, ক্লাস্টার হয়ে যায়, কাছাকাছি চলে যায়, তখন এই কোলেস্ট্রল বা স্টেরয়েড যেটা সেটা কিন্তু
বাইলেয়ার ফিল ইন বিটুইন দ্য ফসফোলিপিডের মাঝে মাঝে ঢুকে গিয়ে সেটাকে ফ্লুইডিটিকে মেনটেন করতে সাহায্য করে। অন্যদিকে অ্যাট হাই টেম্পারেচার দ্য ফসফোলিপিডস আর ফার্দার অ্যাপার্ট, হাই টেম্পারেচারে ফসফোলিপিড গুলো সরে সরে যায়। ইন কেস কোলেস্ট্রল ইন দ্য মেমব্রেন হ্যাজ দ্য অপোজিট ইফেক্ট, ইট পুলস দ্য ফসফোলিপিড টুগেদার, ওকে, অ্যান্ড ইনক্রিজিং দ্য ইন্টারমলিকুলার ফোর্সেস, তাহলে তখন ওরা কাছাকাছি টেনে নিয়ে ফ্লুইডকে কমায়। তাহলে আমরা হাই টেম্পারেচার লো টেম্পারেচার টেম্পারেচারে ফ্লুইডটাকে মেনটেন করতে কোলেস্ট্রল কাজে লাগে। অ্যান্ড ফোর দ্য ডিগ্রি অফ স্যাচুরেশন, স্যাচুরেশন মানে ফ্যাটি অ্যাসিড, তোমাদের আগের ভিডিওতে আগে অনেক আগে ভিডিও ফ্যাটি অ্যাসিডের ভিডিওতে বলেছি স্যাচুরেশন মানে কি, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড যুক্ত ফ্যাটি অ্যাসিডকে আমরা স্যাচুরেটেড বলবো আর ডাবল বন্ড যুক্ত ফ্যাটি অ্যাসিডকে আমরা আনস্যাচুরেটেড বলবো। সো ফসফোলিপিড টেস্ট ক্যান বি স্যাচুরেটেড অর আনস্যাচুরেটেড, ফসফোলিপিড স্যাচুরেটেড হতে পারে আনস্যাচুরেটেড হতে পারে। দ্য টার্ম স্যাচুরেটেড অ্যান্ড স্যাচুরেটেড রিফার্স টু হোয়েদার অর নট ডাবল bonds are present between the carbon in the fatty acid. Saturated tails have no double bond and as a result have straight unkinked tails. Unsaturated tails have double bond and as a result have crooked and kinked tails. Joto beshi unsaturated hobe tot beshi fluid hobe. Tale fluidity maintain korte gele unsaturation, short chain, beshi temperature ebong cholesterol dorkar. এই চারটে হচ্ছে মেইন পয়েন্ট মেমব্রেন ফ্লুইডিটি মেনটেন করার জন্য। সো আজকে আমরা এই অবধি পড়লাম, ফ্লুইড মোজাইক মডেল আশা করি বোঝা গেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে সেফ। আর